দুবাইয়ে উঁচু উঁচু পাহাড়ের উপর খোলা আকাশের নিচে যখন কেউ বসে ইফতার করে, তখন আমিও চিন্তা করি, ইস, আমি যদি এইভাবে ইফতার করতে পারতাম। আব্দুল মালিক ফারিদ এই ইউটিউব চ্যানেলটি দুবাইয়ের এমন দৃশ্যই তুলে ধরে। যাই হোক, যেহেতু আমি দুবাইতে যেতে পারবো না, কিন্তু বাংলাদেশেই খোলা আকাশের নিচে বসেই ইফতার করার সৌভাগ্য আমার হয়েছে, তাও আবার দিঘির পাশে বসেই, মানে বিজয় সিংহ দিঘি। যেহেতু কলেজ ফ্রেন্ডরা মিলে এই ব্লগটি করব, তাই চলুন ব্লগটি কলেজ থেকে শুরু করি। আজকের দিনটি ঠিক এভাবে শুরু হচ্ছে যে আমরা জোহরের নামাজ পড়তে ওযু করতেছি কয়েকজন আমাদের ফ্রেন্ড মিলে। ওযু করার পর আমরা মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়ার পর আমরা হচ্ছে গিয়ে সবাই একসাথ হয়ে প্ল্যানিং করব যে কিভাবে ইফতারের আয়োজন করা যায়, ইফতারের প্রোগ্রাম করা যায়। প্রথমে আমি এই পলিটেকনিক্যালের যে ভিতরের ক্লাসগুলো ওগুলো কেমন আপনাদেরকে সেটা দেখাচ্ছি, চলুন ভিতরে গিয়ে পলিটেকনিক্যালের ক্লাসগুলো দেখে আসি, তারপরে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। দেখেন, পরিবেশে যদি পড়ালেখা করা হয় তাহলে মানুষের ক্রিয়েটিভিটি এবং মানুষের যে একটা ফ্রেশনেস আছে ওই জিনিসটা মানুষের বাড়বে আস্তে আস্তে। পুরো কলেজটার ভিতরে এরকম আশেপাশে একদম গ্রামীণ পরিবেশ, গাছপালা, বাতাস। আমাদের কলেজ ICST-তে কিন্তু এরকম পরিবেশ নেই, দেখতে পাচ্ছেন, মানে দুই সাইডে গাছপালা আছে, বাতাস আছে, খুবই অসাধারণ। পলিটেকনিক্যালের বাইরে আরও জোস, যেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এইদিকে পুরোটা হচ্ছে একদম লম্বাতে, যতটুকু দেখতে পাচ্ছেন এরও আরও ওই দিকে আছে এই ভবনটা, আর এইদিকে খোলামেলা গাছপালা। পলিটেকনিক্যালের স্টুডেন্ট আর বিভিন্ন ধরনের ভবনগুলো আছে আলাদা আলাদা। তো এখন আমি আপনাদেরকে ফেনি পলিটেকনিক্যালের কিছু ভিউ দেখাবো, এখানে আসলে কী কী আছে, কী কেমন এটার পরিবেশ, কী কীরকম এটার ওয়েদার। সো চলেন দেখে আসি কী কী আছে এই পলিটেকনিক্যাল। প্রথমত এটা হচ্ছে হোস্টেল, পলিটেকনিক্যালে যারা স্টুডেন্ট আছে তারা এখানে থাকে, আর এইদিকে আরও একটা হোস্টেল আছে। সো দুইটা হোস্টেল আমার জানা মতো, আমি শিওর জানি না। সো এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি, মানে এত মনোরম একটা পরিবেশ, এখানে আপনি বসে ইচ্ছা করলে আপনার যে যদি প্রচুর ক্লান্তি থাকে আপনার, আপনি বসে এখানে রিল্যাক্সে বসে ফিল নিতে পারবেন। পাশে একটা বড় পুকুর রয়েছে, এর পাশে আছে মসজিদ, ওই সাইডে হচ্ছে শাহিন চত্বর। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে শাহিন চত্বর। এইদিকে এখন আর রোজা রেখে ওইদিকে যাইতে ইচ্ছা করতেছে না, এটাই এই যে পুরোটা পুকুর, ওইদিকে সকল ভবনগুলো আছে। তো যারা পলিটেকনিক্যালে ভর্তি হতে চাচ্ছেন না বা বলতেছেন যে এখানে কী আছে, একটা কারণ আপনি ইজিতে ভর্তি হয়ে যেতে পারেন পলিটেকনিক্যালে, এখানে ওয়েদারের কারণে, এখানে পরিবেশের কারণে, আর ICST থেকে এটা কয়েক হাজার গুণ বেস্ট, এটা আমি এতটুকুই বলতে পারি। আমার পিছনে যে অসহায় ছেলেদেরকে দেখতে পাচ্ছেন, চলেন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমি মোবারক ফ্রম পশুরাম, আই এম আরহত আরফিন, আই এম ফ্রম দাগনমুইয়া। মিনহাস নাম তো শোনাই হোগা, বিশাল নাম শুনকে ফ্লাওয়ার সামজে গেয়া ফায়ার রুমে, বিশাল ইয়া নাম শুনকে আবুল সামজে গে। আচ্ছা, দিস ইজ জনি। হ্যালো গাইস, মাই নেম ইজ আব্দুল রহমান, আই এম ফ্রম ফেনি। সম্মানিত এলাকাবাসী, আমি মোহাম্মদ শাহরিয়া শুভ, অত্র ফেনি এলাকার একজন বিশিষ্ট সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, সেহেরি খাওয়ার সময় হয়েছে, পবিত্র মাহে রমজানে সেহেরি খাওয়ার সময় হয়েছে, আপনারা ঘুম থেকে উঠুন। আমি ঘুম ভাঙা নিয়া পাখি। সম্মানিত এলাকাবাসী, সেহেরি খাওয়ার সময় হয়েছে। This is Shariya Shubho, I am from Fazilpur. And পুরো এন্ডিং না বেটা, তুই এনে দাস কিলে হোসুরা এই ফেনিতে দাস কিলে তুই তো because of হচ্ছে যে ফেনি আমার বাপের এলাকা, তোমরা হচ্ছে এক একটা রোহিঙ্গা, রোহিঙ্গার রোহিঙ্গার মতো থাকবে। আপনি কার থেকে আপনি আপনি কার সাথে সহবাস হই? আরে খাওয়া দাঁড়া, দুটো কম্পার্ট খুলবো এবং আমরা আশা করছি সবাই মিলে আমরা একটি ভালো সহবাস করে, আমরা সহবস্থান করে এক আস্তে আস্তে ধরে সহবস্থান কতটা দিলে সহব্যবস্থা, সহবাস, 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 এবারে দেখো যে সহব্যবস্থা। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, হ্যাঁ ফার্স্ট অফ অল, আমি একজন বিজনেসম্যান, বিজনেসম্যান। এটা কার্ড হইব আগেরটা, বুঝছ না, আর তো ইংলিশে একটু দুর্বল দুর্বল। আমি বলি, আমি বলি, না জানি না শুনি সত্যতা না জানে কখনো কারো সম্পর্কে আন্দাজে কথাটা বলা ঠিক না। আজকের ইফতার সভাপতি হচ্ছে আমাদের জনাব হেসকা বিশাল, আউয়াল বিশাল, আউয়াল বিশাল। আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন আমাদের হেসকা বিশাল, আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের মাঝে হেসকা বিশাল। না, হেসকা বিশাল নামে আমার কেউ ছিল
তো গাইস, এরা কথা বলতে বলতে পুরো টাইমটা ওয়েস্ট করতেছে। আমাদের এখনো ইফতারের কিছুই কিনি নাই, আর আমি এখন আরাফাতের দিকে। আমরা আরাফাতকে জিজ্ঞেস করবো যে মূলত ইফতারের কি কি আয়োজন হবে আর কত টাকা করে নিবে, আর আমরা কয়জন আছি এসব সম্পর্কে আরাফাত বলবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, আজকে আমরা আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারে আমাদের প্রায় এক্সাম শেষের দিকে, আর মাত্র দুইটা প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে। আমরা অনেকদিন আগে থেকে আমরা ভাবছি যে একটা ইফতারের আয়োজন করার, মানে আমরা একটা মেমোরি করার জন্য আর কি। তো যাই হোক, এখন আমরা সম্মতিক্রমে, সবার সম্মতিক্রমে আমরা প্রায় 15 জন একত্রিত হয়েছি। আমরা 100 টাকা করে চাঁদা নিয়েছি। তো আমরা চাঁদা নিয়েছো? যাই হোক, 100 টাকা করে আমরা বাজেট করছি আর কি। আমরা এখন একটু পরে আমরা নামাজ পড়বো, নামাজ পরে আমরা ইফতারে যে কিনা কিনা প্রয়োজনীয় জিনিসগুলো আছে আমরা ওগুলো কেনার জন্য যাবো। আমাদের উদ্দেশ্যটা কি আসলে খাওয়া দাওয়া? না, আমাদের উদ্দেশ্যটা খাওয়া দাওয়া না, আমরা সবাই মিলে একসাথে চিত্রচারণ করবো। আমরা ফিউচার ইনকাম, আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে স্মৃতিচারণ করবো আর কি। যাই হোক, আপনারা ব্লগটা দেখবেন এবং কি আশা করে অনেক মজা পাবেন। কথাগুলো ছিল ব্লগ আর ব্লগ, এটা নোয়াখালীর কথা ব্লগ। যাই হোক, নোয়াখালী পার্শ্ববর্তী দেশ তো আমরা। আমরা আজকে এই ইফতার করব সবাই বিজয় সিং ডিগ্রিতে। আপনারা সব আপনারা লাইক করেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি আমাদের জন্য স্পন্সর করেছে, স্পেশালি আমাদের যে ICST আছে না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ICST স্পন্সর করেছে ভিডিওটি। সবাই ICST তে ভর্তি হয়ে তাদের যাদের যে কোয়ালিটি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের যে ল্যাব, তাদের যে ক্লাসরুম, আহ সেটা তপ নিয়ন্ত্রিত। আপনি যে ক্লাসটা করবেন মনে হবে যে আপনি আবার পুনরায় ডিপ্লোমা শেষ করে আবার পুনরাবৃত্তি করার জন্য, এবং আপনার নাতি পুতনি বাচ্চা কাচ্চা এভরিথিং নিয়ে ভর্তি হওয়ার জন্য। বিকজ অফ ICST এত ফেমাস আমাদের ফেনীতে, মানে এত ভালো একটি ব্যবসা প্রতিষ্ঠান। আমি অলরেডি সাবেক এক্স স্টুডেন্ট, আমার বর্তমান স্টুডেন্ট, বুঝতে হবে। এই জন্য আমার ভিডিওতে তারা স্পন্সর করেছে, তবে আমি কোনো টাকা নিই নাই। তো আমি আর কিছু বলবো না, ICST হবেন এবং আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ার যদি বানাতে চান, অবশ্যই অবশ্যই ICST ভর্তি করাবেন। আর সাথে আমি একমত। আর একটা কথা কই ভাই, তোরা যে এটা ব্লগটা দেখবি না, ইঞ্জিনিয়ার লাইফে ভুলু হইবি না, তোদের ছোট ভাই আশপাশের মামতো খালতো বাইন যত বোন আছে, চাচতো যত বাইন, সব ভাই বোনকে বলবি যে ইঞ্জিনিয়ার লাইফে যাতে নাইতে ভাই, ইঞ্জিনিয়ার মানে প্যারা প্যারা প্যারা, জব অ্যাসাইনমেন্ট হইতে সব কিছু। সরকারি পলিটেকনিক্যাল এখানে হইলে ঠিক আছে, এখানে যে ওয়েদার, আপনারা তো ওয়েদার দেখছেন, এখানে যে ভিউ, এই ভিউ হিসাবে এখানে আপনারা যা মানে যা চাপ আছে চাপগুলো আপনারা আবার এই ভুলে যাবেন এই ওয়েদারের কারণে, এই বাতাস নিরিবিলের কারণে। আজান দিয়ে দিয়েছে, আমরা এখন আসর নামাজ পড়ে আমরা ইফতার কিনতে যাবো, তো চলেন ওখানে দেখা হচ্ছে। আমি এখন টিকটকারদের মতো আমার ড্রেসটা চেঞ্জ করবো, দেখেন কিভাবে ড্রেস চেঞ্জ করি। তারপর আসরের নামাজ পড়ে আমরা ইফতার কিনতে বের হই। আমরা একটা বাংলা হোটেলে চলে আসছি, আর এখন আমাদের ইফতারের কি কি জিনিস হবে ওই সব জিনিসগুলো আমরা চিন্তা করছি। আমাদের 17 জন হয়েছে, তো 17 জন হিসাবে 17 জনের ইফতার নিতে হবে। কতজনের? হ্যাঁ, 16 জন। 17 জন আপনাদের কি ঠান্ডা কোনো ব্যবস্থা আছে? সাদা পানি, ঠান্ডা ফ্রিজের, ফ্রিজের এই 2 লিটারই 3টা দিবে, 2 লিটার 3টা পানি আনো, ঠান্ডা একবারে ঠান্ডা, এটাও যোগ করে ফেলে একই দোকানে সবগুলো পাই গেছে এটা, তাহলে মানে সমস্যা। কানাফি আতফিহি লিলিয়াতামা দিফা হান্না কলবি লাহু ফাজা শাওকান ইলাই লাইসা আরজু সিওয়া শরবাতাম মিন ইয়াদাই। তো আমরা বিজয় সিং থেকে চলে এসেছি, এটা হচ্ছে ইফতার প্লেস আজকে। সো লাইফে ফার্স্ট টাইম একটা অন্যরকম অনুভূতি নিচ্ছি আর কি, যে বাইরে ইফতার করবো ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড ফ্রেন্ডরা যাচ্ছে অলরেডি, জায়গা অলরেডি আমাদের কিছু ফ্রেন্ড আগে থেকে চলে এসেছে। সো দেখা যাক কী করা যায়। আমাদের অলরেডি জুস হতে যত রকমের প্লেট মগ যা আছে, ওয়ান টাইম, এবং কি পানি, যা 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 জিনিস আছে আমরা সব কিছু নিয়ে ফেলেছি। এখন জাস্ট জায়গাটা খুঁজে বের করতেছি যে কোন জায়গায় আমরা বসে ইফতারটা ইজিলি করতে পারবো, ফ্রেশলি করতে পারবো। দেখা যাচ্ছে যেখানে সব ফ্রেন্ডরা বসে আছে, যারা আগে থেকে আসছিল এরা সবাই এখন এখানে বসে আছে, আগেই চলে এসেছে, আমরা একটু পরে আসলাম আর কি। আর এর পরে বসে জাস্ট অসম তাওহীদের মুরশিদ।
তো আমি কিছুক্ষণের জন্য কক্সবাজারের একটু ফিল নেই, দেখতে পাচ্ছেন বিজয় সিংহ দিঘির পারে কি সুন্দর পানির স্রোত, এবং ইটস অসাম, এটাই আল্লাহ সৃষ্টি, খুবই মনোরম পরিবেশ। আর গরমের ভিতরে এইভাবে পানির ভিতরে পা ভিজিয়ে খুবই আরাম লাগছে আমার কাছে, সত্যি একটা অসাধারণ ফিল। এখানে তুই ইচ্ছা করলে গোসল করতে পারোস, কক্সবাজারের ফিল নিতে পারোস, জোস একটা ফিল। আমরা এখন গরিবের কক্সবাজারে আছি, অধাসারণ। হে গাইস, আমরা এখন কক্সবাজার কিছুক্ষণের জন্য, 2 মিনিটের জন্য কক্সবাজার আছি, তারপর আবার ইফতার হচ্ছে। ইফতার করার সময়, ইফতার করার সময় আমরা আবার কিছু দেখা যাক। ও সরি, এই আবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, জোস। এই আমরা কক্সবাজার দেখুন, এই যে আমাদের ইফতারের ব্যবস্থা হয়ে যাচ্ছে অলরেডি, বয়রা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, একজন বয় ও আরেকজন বয় বিশাল, এদেরকে আমরা টাকা দিয়ে রাখছি। আর এদিকে রাহান যে চাইনিজ ভাষায় কথা বলে, বাংলা কথা বলতে পারে না। রাহান কি অবস্থা, কক্সবাজারে এসে তোমার ফিল কেমন? আসলে বাংলা বুঝতেছে না, ওয়াইং চুং ওয়াইং চিং চাং চুং চাং, এবারে কিন্তু বুঝছে, এবারে জাস্ট ফিল নিতেছে। $100 ভিতরে এই একটা জুস, এই জুসটা হচ্ছে SMC ব্র্যান্ডের, খুব ভালো একটা জুস সবাই বলতেছে, আমি যদিও ফার্স্ট টাইম দেখছি। এবং একটা খেজুর, হচ্ছে একটা পেঁয়াজু, একটা আলুর চপ, এগুলো আর হচ্ছে একটা কাবাব, এবং কাবাবের সাথে খাওয়ার জন্য এটা, তো এগুলো সবগুলো $100 ভিতরে। আজান দিয়ে দিচ্ছে, এখন আমরা ইফতার করবো, ইফতার করার পর আপনাদের সাথে দেখা হইতেছে। আর হ্যাঁ, পানি আর একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে তরমুজ। তো আজকের ব্লগ এতটুকুই, যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা নতুন অডিয়েন্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন। আর আমরা এখন চা খেতে আসছি হোটেলে, চা খাওয়ার পর আমরা যার যার বাড়িতে চলে যাব। আর আমরা এখন এই কয়েকজনে আছি, সবাইকে একটু দেখো, ওইদিকে মুবারকস আরও মেহেদি টেহেদি আছে, আর এদিকে আমরা কয়েকজন, এদিকে আর ক্যামেরার পিছনে আছে বিশাল। সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে, একটু বড় হইতে পারে। আর যেই জুসটা খাইছি এটা কিন্তু জোস ছিল, আপনারা চাইলে নিতে পারেন, যদিও স্পন্সর করেন, বাট খুবই মারাত্মক একটা জুস, কিছুটা SMC জুস আর কি, কিছুটা স্যালাইনের মতো। জুসের যে জিনিসটা আছে না, একটু কিরকম লাগে ওরকম না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। كان من عفوه حين حان اللقاء قال فلتذهبوا.